হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনি কি গেম খেলতে পছন্দ করেন? পছন্দ না করলেও আপনার এই গেমগুলোর কথা ভুল হবার কথা নয়। আপনার নিশ্চয়ই মনে আছে এমন একটা সময় ছিল আপনি হয়তো এই গেমগুলো খেলার জন্য সবসময় ব্যাকুল হয়ে থাকতেন। যখন যার মোবাইল পেতেন তখনই ঢুঁ মারতেন যে তার মোবাইলে কী গেম রয়েছে, বিশেষ করে এই গেমগুলো। এখনকার সময়ে যেমন মানুষ যখনই কারোর মোবাইল পায় তখন তার ফাইল ম্যানেজার, মেসেঞ্জার ইত্যাদি বিভিন্ন অ্যাপসে প্রবেশ করার চেষ্টা করে, ঠিক তেমনিভাবে আপনি বা আমি হয়তো একটা সময় সেরকম সুযোগ ছিল না আমাদের, বা সেরকম চিন্তাও করতাম না। আমরা চিন্তা করতাম যে কীভাবে গেম খেলা যায়, আর এই গেমগুলো আপনার ছোটোবেলার সেই স্মৃতিকেই মনে করিয়ে দেবে। তো এই গেমগুলোই আপনি খেলতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনটাতে। যে ডেভেলপাররা এই গেমসটি ডেভেলপ করেছে তাদেরকে ধন্যবাদ না দিয়ে কোনো উপায় নেই, কারণ সেই ছোট্টবেলার স্মৃতিগুলো তারা আবার ফিরিয়ে এনেছে। স্মার্টফোনের এই যুগে আপনি হয়তো এই গেমগুলোর প্রতি খুব বেশি আকৃষ্ট নাও হতে পারেন, তবে আকৃষ্ট হন বা না হন আপনার ছোটোবেলার কথা নিশ্চিতভাবেই মনে করিয়ে দিতে পারবে এই গেমসগুলো। তো এখানে যে গেমসগুলো রয়েছে আপনারা খেলতে পারবেন একটি অ্যাপসের মাধ্যমে, জাস্ট সেই বাটন স্টাইলেই আপনার অ্যান্ড্রয়েড ফোনে। তো আমি আপনাদেরকে বলে দিব যে আসলে কোন অ্যাপসটি আপনারা ব্যবহার করবেন এবং আপনারা এই গেমসটি খেলবেন কীভাবে। হয়তো অনেকেই ভুলে গেছেন, আমি নিজেও একটা সময় এর জন্য পাগল ছিলাম। যখনই যার মোবাইল পেতাম তখনই তার মোবাইলে ঢুঁ মারতাম গেমসগুলো খেলার জন্য, কিন্তু এখন গতকালকে চেষ্টা করলাম তো আমি খুব একটা ভালো পারছিলাম না, অথচ একসময় বলতে গেলে আমি চ্যাম্পিয়ন ছিলাম এই গেমসে। তো প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে গেমসটা আসলে কীভাবে খেলতে হয়, কীভাবে প্রত্যেকটা গেমস আপনি পরিবর্তন করবেন। তো এক্ষেত্রে আপনি যখন অ্যাপসটা ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। আমি ভিডিও শেষেই বলে দিচ্ছি কোন অ্যাপসটি আপনারা ব্যবহার করবেন। তো যখন আপনি এখানে দেখুন কয়েকটি বাটন রয়েছে, এখানে এক্সিট, এখানে সেটিংস, এখানে সাউন্ড, এখানে স্টার্ট অথবা পজ করার অপশন। আর এই বাটনগুলো হচ্ছে আপ এবং লেভেল বাড়ানোর, এটা হচ্ছে লেফট এবং প্রিভিয়াস গেমে যাওয়ার জন্য, এটা হচ্ছে ডাউন এবং স্পিড বাড়ানোর জন্য, আর এটা হচ্ছে রাইট সাইড এবং নেক্সট গেম, অর্থাৎ ডাবল ডাবল কাজ করে প্রত্যেকটা গেমে সিস্টেম অনুযায়ী। আর এটা দিয়ে হচ্ছে আপনি রোটেট অথবা ডিরেকশন দিবেন গেমের, গুলিটুলি করবেন এগুলো। তো আপনি যদি এখানে ক্লিক করেন কি হবে, আর এখানে ক্লিক করলে কি হবে, যদি আপনি এইখানটাতে ক্লিক করেন তাহলে কি হয়, এখানে ক্লিক করলে গেমের ধরন পরিবর্তন হবে। এখানে এইখানে ক্লিক করলে প্রত্যেকটা গেম দেখাবে, এই দেখুন সেই গেমগুলো এখানে এইভাবে পরিবর্তন হবে যে আপনি কোন গেমটা আসলে খেলতে চাচ্ছেন। এখানে সেই গেমগুলো আপনি চেঞ্জ করে করে আপনি খেলতে পারবেন। যদি আপনি যে গেমসটা আপনি খেলতে চাইবেন সেই গেমসটা আপনি সিলেক্ট করে দিয়ে আপনি এই বাটনে ক্লিক করে দিবেন, কারণ এটা হচ্ছে স্টার্ট এবং পজ করার অপশন, আপনি এই বাটনটাতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে গেমটা শুরু হয়ে যাবে, আর এটা হচ্ছে রোটেট করতে পারবেন গেম অনুযায়ী, অথবা গুলি করার গেম হলে গুলি করতে পারবেন। যেমন এখানে যদি আমি ক্লিক করি দেখুন রোটেট হচ্ছে, অথবা এখান থেকে, আর এগুলোতে তো আপ রাইট এগুলো কাজ করে বাটন অনুযায়ী। ঠিক একইভাবে আপনি যদি আবার এক্সিটে ক্লিক করে দেন এখানে তাহলে কি আসে, এক্সিটে ক্লিক করে দিলাম আপনি গেম চেঞ্জ করতে পারবেন এটা দিয়ে, এই যে বাটন এটা। এখানে আমি একটা গুলির গেমে চলে আসি, আচ্ছা সেই গেমগুলো আপনি দেখতে পাচ্ছেন যে গেমগুলো একসময় প্রচুর খেলতাম। এই যে যদি গুলির গেমটা ওপেন করি, এখানে স্টার্টে ক্লিক করি এবং এই দেখুন এটা এটা ক্লিক করলে গুলি হচ্ছে, এই গেমগুলো একসময় খুব ভালো খেলতাম। তো আপনি এই সিস্টেমেই খেলতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে আপনি কি কোন অ্যাপসটি আপনি ডাউনলোড করবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ওই গেমসটি ডাউনলোড করার জন্য আপনি চলে যাবেন প্লে স্টোরে, প্লে স্টোর থেকে আপনি অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন। এখানে আপনি সার্চ করবেন, লিখবেন BRICK ব্রিক গেমস। আপনি ব্রিক গেমস লিখে যদি সার্চ করে দেন তাহলে আপনি এই যে দেখতে পাচ্ছেন এই গেমসটি আপনি এখান থেকে ইনস্টল করে ব্যবহার করবেন। এই ইন্টারফেসটি আপনারা দেখে রাখুন।